আচ্ছা হুজুর, আমরা আরেকটা প্রশ্ন করতে চাইবো, যে আমরা ঢাকায় ঢোকার সময় দেখলাম যে ওই কুড়লি বিশ্ব রোড এবং ওই 300 ফিট মোড়ে অনেক কাজ হচ্ছে, এবং এখানে দেখতে পাচ্ছি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেক সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে রাস্তায়। তো আপনি একটু বলবেন কি যে এই বৃদ্ধির কারণ কি, বর্তমান সময়ে এত উন্নত হচ্ছে বা উন্নয়ন হচ্ছে, এতে অবদানটা কার বেশি, জনগণের অবদান বেশি নাকি বিগত সরকারের নাকি বর্তমান সরকারের, নাকি কোনো বৈশ্বিক কোনো বিষয় এখানে আছে? এটা জনগণের সরকার, যদি জনগণ সহযোগিতা না করে তাহলে সরকারের একার পক্ষে সামনে অগ্রসর হওয়া, উন্নত হওয়া এটা কিছুতেই সম্ভব হয় না। এই জন্য জনগণের সহযোগিতা আছে, আর্থিক, তারপরে এবং বাংলাদেশকে বিশ্বের বহুত রাষ্ট্র অনেকগুলি কারণে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। আর বাংলাদেশের জনশক্তি সারা পৃথিবীতে যেভাবে কাজ করে, অন্য কোনো দেশের এত লোক বিদেশে কাজ করে না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণতা, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হিসেবে এবং বঙ্গবন্ধুর কারণে তার সন্তানের মর্যাদা বাড়ছে, বঙ্গবন্ধুর পরিচিতি কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী কাজটা করতেছে। যেমন আমাদের দেশের বর্তমান তরুণ প্রজন্মের কিছু আলেম আছে, তারা ওই বাপের নামে নিজেরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে এবং করেছে। আবার অনেকে বাপের মর্যাদাও নষ্ট করছে। হ্যাঁ, এটা তো নিয়ম, আমরা তো দেখছি মোটামুটি মানুষ মেনেও নিয়েছে। যেমন একজন প্রিন্সিপালের ছেলে স্বাভাবিক প্রিন্সিপাল হবে, এটা মানুষ মেনেও নেয়, ওটাকে মনে করে যে এটা মনে হয় নিয়ম, এটা মনে হয় ইসলামই আছে, এরকম অনেকে মনে করে। এটাও তো আসলে ঠিক না। আমি বাপের, আমার বাপ প্রিন্সিপাল, এই জন্য আমিও প্রিন্সিপাল হব, যোগ্যতা লাগবে। যোগ্যতা ছাড়া যদি কেউ এই পদে আসে তাহলে তো ওই হাদিস অনুযায়ী হাদিসের মেজ দেখাবে, ইজা ফুসসাদ আল আমর ইলা গায়রি আহলিহি ফাতাজরি সাড়া। হুজুর, আমি এই বিষয়টা নিয়ে একজন হিন্দুকে প্রশ্ন করছিলাম, ব্রাহ্মণকে, যে ভাই আমরা তো শুনতে পাইলাম যে আপনাদের নাকি ব্রাহ্মণ ছেলে ব্রাহ্মণ হবে, এটা কি সত্য? সে বলে কে বলছে, এটা তো সত্য না। আমি বললাম আমাদের দেখেন আলেমের ছেলে আলেম হয় না, বরং আলেম সে ইলিম অর্জন করতে হয়, লেখাপড়া করতে হয় তবে আলেম হবে, আলেমের ছেলে সে আলেম হয়ে যাবে, লক্ষ্য পেয়ে যাবে এটা হয় না, পীরের ছেলে পীর হয়ে যাবে না। তখন আপনাদের যে ব্রাহ্মণ ছেলে ব্রাহ্মণ হয়ে যায় এই কথাটা, এটা কেমনে সত্য হয় বা কেমনে বাস্তব হয়? সে বলে না না না, আমাদের ব্রাহ্মণের ছেলে যদি ব্রহ্মত্ব অর্জন না করে, সে যদি তপ তপ না করে, তার ধর্ম চর্চা না করে, তাহলে আমরাও তাকে ব্রাহ্মণ মেনে নেই না। তো হিন্দু ধর্মে ও ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, তাহলে আমাদের ইসলাম ধর্মে এটা কেমনে সাপোর্ট আমরা করতে পারি যে প্রিন্সিপালের ছেলে যোগ্যতা না থাকলেও সে প্রিন্সিপাল হয়ে যাবে?